আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে এসে গেছি সেই বিখ্যাত আনারসের বাগানের পিছনে। আমাদের সানোয়ার ভাই এখন আনারসগুলো প্রদর্শন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু আনারসের বাগান আর বাগান, দু চোখ যেদিকে যায় সেদিকেই শুধু আনারসের বাগান। উনি কিছু বলতে চাইছে বলেন। এখানে আমরা টাঙ্গাইল মধুপুরের বৃহত্তম জলছাত্র গ্রামে আসছি। এখানে আনারসের বাগানে প্যাট্টি গেলে আমরা দেখতেছি আনারসগুলি কিভাবে ধরে। অনেকেই খাই কিন্তু জানি না কিভাবে ধরে, এবং আনারসটা কিরকম সাইজের এবং কিভাবে গাছটার থেকে হয়। অনেকেই পাতা দেখে বুঝতে পারি যে আনারসের পাতাগুলি যেহেতু এরকম, কিন্তু প্যাট্টি গেলে গোড়াটা কিরকম, অন্তিকা কিভাবে আসে, আনারসটা তৈরি হয়, তো পুরাটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমরা বাগানে আসছি, বাগানে আসার পরে প্যাট্টি গেলে দেখেন, অনেকেই দেখেন নাই হয়তোবা, কিন্তু আনারস দেখছেন। দেখলে অনেক কিছু অনুভব করা যায় না, বাস্তবে দেখতে হয়। সে বাস্তবটাই আপনাদের মাঝে আজকে আমরা তুলে ধরছি। আমাদের রুহুল ভাই, সানি ভাই, হাফিজ ভাই, আমি মোহাম্মদ বাইরাল আলম ওরূপে হিরো আলম, সবাই আমাকে টিকটকে অনেকেই চিনে, আমার প্রায় 10,500-এর উপরে ফলোয়ার। আমি আপনাদের মাঝে আজকে সত্য এবং কিছু বাস্তব জিনিস তুলে ধরলাম। এখন আপনারা পুরো আনারসের বাগানটার পুরো আপনাদেরকে দেখাবে, দেখেন। এই পর্যন্তই আমার বলার ছিল, এখন আপনারা পুরো বাগানটা দেখেন। অনেক বেড়ে ধরছে।